যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমাদের টিফিনটা তাড়াতাড়ি নিয়ে এসো। ইস, আজ বুঝি স্কুলে যেতে আমাদের বড্ড দেরি হয়ে যাবে। উমা, টিংটিং এর এমন ডাক শুনে টুনি টিফিন হাতে নিয়ে টুকি আর টিংটিং এর কাছে আসে। দেখ টিংটিং, আমি আগে বলছি আর এখনো বলছি, আমি তোদের দু বোনকে পড়াশোনা করাতে পারবো না। মেয়েদের আবার এত পড়াশোনা করে কি হবে শুনি? এসব পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে অন্যের বাড়িতে কাজ করবি কাল থেকে, বুঝতে পেরেছিস? না মা, তুমি এমন কথা বলো না। তুমি তো জানো বোন আর আমার কত পড়াশোনা করার শখ। আমরা পড়াশোনা করে অনেক বড় চাকরি করব একদিন মা। আমাদের পড়াশোনা বন্ধ করে দিও না মা। হয়েছে হয়েছে, তোরা যদি ছেলে হতি তাহলে না হয় তোদের পড়াশোনা করাতাম। শোন টিংটিং, আজ স্কুলে যাচ্ছি যা, কাল থেকে তোদের পড়াশোনা বন্ধ, এই আমি বলে দিলাম। এ কথা বলে টুনি টুকি আর টিংটিংকে টিফিন দিয়ে অন্যের বাড়িতে কাজ করার জন্য চলে যায়। আর টিংটিং ও টুকি তাদের মা টুনির এমন কথা শুনে মন খারাপ করে স্কুলের দিকে রওনা হয়। বন্ধুরা, এতক্ষণ তোমরা যাদের দেখলে তারা হলো স্বামীহারা এক অসহায় পাখি টুনি আর তার দুই মেয়ে টিংটিং ও টুকি। টুনি কোনো রকম অন্যের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। দিদি, হে দিদি, মা সবসময় আমাদের সাথে কেন এমন করে রে? সবসময় শুধু বাঁকা ঝাঁকা করে। আমরা কি মায়ের নিজের মেয়ে নই রে দিদি? বল না দিদি। বোন, এসব কথা বলতে নেই রে। মা সারাদিন বাহিরে কাজ করে, তাই একটু রেগে থাকে, বুঝেছিস? তুই মায়ের কথা নিয়ে মন খারাপ করিস না বোন। চল তাড়াতাড়ি পা চালিয়ে, স্কুলে সময় যে বয়ে যাচ্ছে। টিংটিং আর টুকি এসব কথা বলে স্কুলের দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তারা এক করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। আহ, কেউ কি আশেপাশে নেই? আমাকে একটু সাহায্য করো, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বাঁচাও বাঁচাও আমাকে। আহ, ব্যথা, শরীর যে আমার চলে যাচ্ছে, বাঁচাও। বোন দেখ দেখ, করুণ কান্নার আওয়াজ ওই ঝোপের আড়াল থেকে আসছে। চল চল চল, দেখি তো একটু, কেউ হয়তো বা বিপদে পড়েছে। এই কথা বলে টুকি আর টিংটিং ঝোপের আড়ালে যায়, আর দেখে একটা শরীরে পচা ঘাওলা অসুস্থ রোগা গাভী পড়ে আছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। তা দেখে টিংটিং বলে ওঠে, একে গাভী, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? তোমার মালিক কোথায়? তোমার গোয়াল ঘর কোথায়? আহ, আমার কোনো গোয়াল ঘর নেই গো। আর আমার এই শরীরের দুর্গন্ধযুক্ত গা দেখে আমার মালিক তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি বড্ড অসহায় এক গাভি, নিজের শরীরের যন্ত্রণা যে আর সইতে পারছি না। গাভীর এমন করুণ কথা শুনি টিংটিং আর টুকির মনে অনেক মায়া হয়। আর ওরা গাভীকে বলে, আহারে অসহায় গাভী, তুমি কোনো চিন্তা করো না। টুকি, চল আমরা এই গাভীকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। টিংটিং এর এই কথা শুনে টুকি রাজি হয়। তারপর ওরা দুজনে স্কুলে না গিয়ে অসুস্থ গাভীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, উমা, বাড়িতে এসেছো তুমি? দেখো আমরা একটা গাভীকে নিয়ে এসেছি। মা, উমা, কি রে বোন, মা তো এই সময় কাজ থেকে বাড়িতে চলে আসে, তবে এত ডাকছি, কথা বলছে না কেন? মা, উমা। টিংটিং এর এমন ডাক শুনে টুনি বেরিয়ে আসে। কি হয়েছে রে টিংটিং, এভাবে চিৎকার করছিস কেন? আর এ কি, এই ঘাযুক্ত গাভী কোথা থেকে নিয়ে এলি তোরা? চি 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 চি, কি দুর্গন্ধ রে বাবা। উহ, যা বের করে দে গাভীকে বলছি। যত সব কি নিয়ে এসেছিস? না মা না, এই গাভীকে আমি কিছুতেই বাড়ি থেকে বের করে দিব না। বোন আর আমি এই অসহায় গাভীকে সুস্থ করার জন্যই তো নিয়ে এসেছি। কিছুদিন থাকুক না মা গাভীটা আমাদের সাথে, সুস্থ হলে গাভীকে আমরা বনের মধ্যে ছেড়ে দিয়ে আসব। ইস, নিজেরাই খেতে পাস না, আবার কোথা থেকে এক গাভীকে ধরে এনেছিস? এই গাভীর যত্ন নিতে কত টাকা লাগবে জানিস? এই গাভীর পিছনে আমি একটা টাকা খরচ করতে পারবো না বললাম।
এই কথা বলে টুনি ঘরের ভিতরে চলে যায়, আর এদিকে টিংটিং আর টুকি গাভীকে নিয়ে যায়। তারপর ওরা বন থেকে কিছু ওষুধি লতা পাতা এনে গাভীর ঘায়ে লাগিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর গাভী আস্তে আস্তে সুস্থ হতে থাকে। একদিন, দাও না মা, দাও না কত টাকা, দিদি আর আমি গাভীর জন্য একটু খাবার কিনতে যাব। ও মা, সারাদিন তোদের দুজনা শুধু গাভী আর গাভী, তাই না? না, এসব যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। আর আমি টাকা কোথায় পাবো শুনি? খুব তোদের গাভীকে ভালো খাবার খাওয়ানোর শখ, তাই না? দাঁড়া, না থাকবি ওই গাভী, না খাওয়াতে পারবি কোনো খাবার। আজ এক্ষুনি আমি এই গাভীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। ওই অকেজো অকর্মা গাভীর কোনো দরকার নেই। এই কথা বলে যেমনি টুনি গাভীকে তাড়িয়ে দেওয়ার জন্য ঘর থেকে পা বাড়ায়, অমনি টুনির মাথা ঘুরে টুনি মাটিতে পড়ে যায়। আর তা দেখে টিংটিং আর টুকি অনেক কাঁদতে থাকে। মা, ও মা, এ কি হলো মা? তুমি মাটিতে পড়ে গেলে কেন মা? ও মা, কি হলো তোমার? টুকি বোন, যা এখনই বনে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আয় বোন। টিংটিং এর এই কথা শুনে টুকি বনে ডাক্তারকে ডাকার জন্য যায়। এরপর টুকি ডাক্তারকে নিয়ে আসার পর ডাক্তার টুনিকে খুব ভালো করে দেখে। তারপর ডাক্তার টুকি আর টিংটিংকে বলে, বাচ্চারা, তোমাদের মায়ের অনেক পরিশ্রম করার কারণে কঠিন এক রোগ হয়েছে। এই কঠিন রোগের চিকিৎসা একমাত্র শহরের হাসপাতাল ছাড়া আর কোথাও করা যাবে না। শহরের হাসপাতালে নিয়ে যেতে হলে তো অনেক টাকা লাগবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করো। এসব বলে ডাক্তার চলে যায়। এদিকে টিংটিং আর টুকি কাঁদতে কাঁদতে বলে, বোনরে, এখন আমরা কোথায় টাকা পাবো? মায়ের চিকিৎসায় বা কি করে করবো? কি হবে এখন আমাদের বোন, বল না। টিংটিং আর টুকি যখন তাদের মায়ের পাশে বসে কাঁদছিল, সে সময় তাদের কাছে গাভী আসে আর গাভী বলতে থাকে, কি হয়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? তোমাদের মায়ের কি হয়েছে? গাভীর কথা শুনে দুই বোন সব কথা গাভীকে খুলে বলে। সব শুনে গাভী বলে, ও, এই কথা শোনো তোমরা, আমি তো তোমাদের যত্নে অনেকটা সুস্থ হয়ে গেছি, এখন আমি দুধ দিতে পারবো। আর তোমরা আমার দুধ দোহন করে নিয়ে বাজারে চলে যাও, আর দুধ বিক্রি করে অনেক টাকা পাবে। সেই টাকা দিয়ে তোমরা তোমাদের মায়ের চিকিৎসা করাতে পারবে। গাভীর এই কথা শুনে টুকি আর টিংটিং অনেক খুশি হয়ে যায়। সত্যি তুমি দুধ দিবে আমাদের? গাভি, তুমি যদি আজ না থাকতে, তবে কোথা থেকে মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতাম? তুমি আমাদের বাঁচালে গাভি। এরপর গাভীর কথা মতো টিংটিং আর টুকি গাভীর দুধ দোহন করে বাজারে নিয়ে যায় আর দুধ বিক্রি করে অনেক টাকা পায়। আর সেই টাকা দিয়ে টুনিকে ওরা শহরের বড় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। আর ভালো চিকিৎসা পেয়ে টুনি সুস্থ হয়ে ওঠে। তারপর টুনি বাড়িতে এসে সব ঘটনা শুনে বলতে থাকে, সত্যি তোদের ওই গাভী আমার চিকিৎসা করার জন্য তার দুধ দিয়েছে, আর আমি কিনা তাকে তাড়াতে চেয়েছিলাম। হায় ঈশ্বর, আমি কত বড় পাপ কাজ করতে যাচ্ছিলাম! যাকে তাড়াতে চেয়েছি সে আজ আমার জীবন বাঁচালো। শোন, তোদের গাভী এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর আমি কোনো দিন গাভীটাকে অবহেলা করব না রে মা। টুনির এমন কথা শুনে টুকি আর টিংটিং অনেক খুশি হয়। এরপর থেকে টুকি আর টিংটিং তাদের গাভীকে নিয়ে মহা আনন্দে দিন কাটাতে থাকে, আর গাভী তার দুধ দিয়ে ওদের সাহায্য করতে থাকে।